إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا اتقوا الله إن الله شديد العقاب সকল প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিমান রাব্বুল আলামিনের জন্য যিনি মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে পরিপূর্ণ দিন নাজিল করেছেন। যারাই এই পরিপূর্ণ দিনের অনুসরণ করবে, অনুকরণ করবে, মেনে চলবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করেছেন। আর যারাই এই পরিপূর্ণ দিনের সাথে নাফরমানি করবে, পরিপূর্ণ দিনকে অস্বীকার করবে, পরিপূর্ণ দিন মতো জীবনযাপন করবে না, তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনার জীবন রেখেছেন। দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে অনুসরণ, অনুকরণ, মান্যকরণ প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ফরজ করে দিয়েছেন। সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ 16 নভেম্বর 2018, দুশরা অগ্রহায়ণ 1425, 9ই রবিউল আউয়াল 1440 হিজরি, আগামী 12ই রবিউল আউয়াল 12 উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে একটি অনুষ্ঠান প্রচলন রয়েছে যার নাম হলো ঈদে মিলাদুন্নবী। তাই আমরা আজকে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী একটি বহুল প্রচলিত পরিভাষা। এ শব্দটি, এ নামটি তিনটি শব্দে গঠিত। একটি হলো যে ঈদ, আরেকটি হলো মিলাদ, আরেকটি হলো নবী। ঈদ মানে কি? ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, সমবেত হওয়া। আর ইসলামী পরিভাষা ঈদ বলা হয়, যেমন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ঈদ হচ্ছে এমন একটি সাধারণ সমাবেশ যা নির্দিষ্ট সময়ে বারবার ফিরে আসে। হতে পারে সেটা সপ্তাহে, হতে পারে মাসে, হতে পারে বৎসরে। আর মিলাদ শব্দটি নেওয়া হয়েছে ওলাদা শব্দ থেকে,
যার অর্থ হচ্ছে জন্মের সময়কাল বা জন্মের স্থান। আর নবী বলতে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষে যেই অনুষ্ঠান করা হয় তাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ। এই ঈদে মিলাদুন্নবীকে নবী সাল্লাহ সাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তাবি তাবিগণ পালন করেছেন, আইমে মুস্তাহিদ যারা আছেন তারা কি পালন করেছেন কিনা, আমরা কি করব? কারণ আমরা সমাজের মধ্যে বিভিন্ন রূপ দেখতেছি, কেউ ঈদে মিলাদুন্নবীর পক্ষে আবার কেউ ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে, কেউ কাউকে বলছে যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না তারা মুশরিক হয়ে গেছে কারণ নবীর ভালোবাসা নেই তাদের মধ্যে, আবার কেউ কেউ বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা ইসলামে নেই কারণ স্বর্ণযুগে সেটা পালন করতো না কেউ, যারা জানতোই না। এখন আমাদের করণীয় কি? ঈদে মিলাদুন্নবীর প্রথম পয়েন্টে বলবো যে ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি কোথায়, মানুষের জন্মদিবস পালন করা আমরা কোথায় থেকে শিখলাম। ঈদে মিলাদুন্নবী এ জাতীয় অনুষ্ঠান কোরআন হাদিসে পালন করার কোনো ভিত্তি নেই, তবে ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় যে পূর্বের জাতি যারা ছিল আজ থেকে 4,500-5,000 পূর্বে গ্রিক ইউনাইন ফেরাউন যারা ছিল তারা বিভিন্ন দেব দেবীর জন্ম উৎসব পালন করত, তারা ছিল অগ্নিপূজক মূর্তিপূজক, তাদের বিভিন্ন দেব দেবী ছিল, তারা দেব দেবীর জন্ম উৎসব পালন করত। ওই সভ্যতায় যখন ঈসা আলাইহিস সালাম আসলেন তারা ওই অগ্নিপূজকদের কাছ থেকে পরিকল্পিতভাবে ঈসা আলাইহিস সালামের 25শে ডিসেম্বর তারাও জন্মদিবস ঈসা আলাইহিস সালামের পালন করত। অর্থাৎ পূর্বযুগে যারা অগ্নিপূজক ছিল মূর্তিপূজক ছিল তারা দেবদেবীর জন্মদিবস পালন করত, তাদের কাছ থেকে শিক্ষা নিল কারা, খ্রিস্টান সম্প্রদায়। তারা বলল যে হেরা যদি তাদের দেবদেবীর জন্মদিবস পালন করতে পারে কিন্তু আমাদের কাছে ঈসা আলাইহিস সালাম হক নবী, কেন তাদের জন্মদিবস পালন করব না? তখন তাদের কাছ থেকে শিখলো যে খ্রিস্টান সম্প্রদায় যা আজকেও পৃথিবীতে বহাল রয়েছে যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিবস খ্রিস্টান সম্প্রদায় পালন করে থাকে, আর এটাই খ্রিস্টানদের কাছে সবচেয়ে বড় জন্ম উৎসব এবং আনন্দের দিন। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন আসে যে নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম কত তারিখ, আমরা কত তারিখে জন্মদিবস পালন করব? এই ব্যাপারে বিষম একতলাফ রয়েছে। কেন? আজকে আমাদের দিকে যদি আমরা তাকাই আমাদের জন্ম তারিখ কত তারিখ আমাদের পিতামাতা বলতে পারবে না, অনেকের অধিকাংশ 1400 বছর পূর্বে মক্কার মধ্যে সবই ছিল প্রায় মূর্খ। আর নবী করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আসবেন, জন্ম হওয়ার পরে কেউ বলতে পারবে না যে এই ছেলেটা নবী হবে বা পৃথিবীতে এই ছেলেটা বড় একটা কোনো কিছু হবে, কেউ বলতে পারতো না। যখন নবী হয়েছেন তখন মানুষ জানছে যে সে নবী হয়েছে। এই নবী করিম সাল্লাহ সাল্লামের কত তারিখে জন্ম রয়েছে এই ব্যাপারে বিষম একতলাফ রয়েছে আলেম ওলামাদের মধ্যে। যেমন এক নম্বর একতলাফ যে ইবনে বারর তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে হাজম তিনি প্রাধান্য দেন যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। আবু জাফর তিনি বলেন যে রবিউল আউয়াল মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। ইবনে ইসাক তিনি বলেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। আরও অনেকে বলেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। কেন এই একতলাফ হলো? একতলাফ হওয়ার কারণ হলো এই, কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ লিখে রাখেন নাই, কেউ জানেন নাই। আর সেটা যদি সোয়াবের কাজ হতো তাহলে নবী সাল্লাহ সাল্লাম জানিয়ে দিতেন যে আমি এত সালের এত তারিখে এই এমন দিন জন্মগ্রহণ করেছি, তাও নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই, যার কারণে এই একতলাফগুলো আমাদের মধ্যে চলে এসেছে। কোরআনুল কারিমে 114টা সুরাস কোনো একটি আয়া থেকে নবী সাল্লাহ সাল্লাম জন্মের কথা বলা হয়েছে? কোনো একটি আয়াতে নবী সাল্লাহ সাল্লাম জন্মের কথা বলা হয়নি। তো কী বলা হয়েছে? কোরআনুল কারিমে বলা হয়েছে তোমাদের মাঝখান থেকে নিরক্ষরদের মধ্যে থেকে একজন নবী প্রেরণ করেছি তোমাদের কাছ থেকে, জন্মের কথা বলা হয় নাই। সুবহানাল্লাহ, তাআলা বলেন সূরা জুমার 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম, যে তিনি ওই সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন।
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাজ কি? সে আল্লাহর আয়াত, কুরআনুল কারীমের আয়াত মানুষের কাছে পরে পরে শোনাবে, এটা হলো তার কাজ। ওয়ায়ুজাক্কিহিম, এবং মানুষকে সে পবিত্র করবে, শির থেকে পবিত্র করবে, নাফাকি থেকে পবিত্র করবে, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষকে সে কিতাব শিক্ষা দিবে, কুরআনুল কারীম শিক্ষা দিবে মানুষকে, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কাজ। ওয়াল হেকমা, এবং কিতাবের পাশাপাশি হেকমত, বলতে মুফাসসিরগণ বলেছেন যে হাদিস মানুষকে শিক্ষা দিবে, কুরআনও শিক্ষা দিবে পাশাপাশি হাদিসও মানুষকে শিক্ষা দিবে। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালি মুবিন, আল্লাহ তাআলা বলেন যে যদিও তোমরা ইতিপূর্বে সুস্পষ্ট গুমরাহিতে ছিলে। নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বাসা প্রেরণ করেছেন, কোন তারিখে প্রেরণ করেছেন তার কোনো হদিস কোরআন হাদিসে পাওয়া যায় না। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সোমবার দিন নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন, এই রোজা সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে ফিহি ওলিত্তু ও ফিহি উংজিলা আলাইয়া, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিন আমাকে নবী করা হয়েছে। যে নবী করিম সাল্লাহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই কারণে আল্লাহর শুক্রিয়া স্বরূপ সে প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতেন এবং সোমবার দিন তাকে নবী করা হয়েছে, তার উপরে কোরআন নাযিল হয়েছে সোমবার দিন, এই কারণে তিনি আল্লাহর শুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন। এই সোমবার দিন কত তারিখে এইটা বাহির করতে গিয়ে এই এতগুলো একলাফ হয়ে গেছে আলেম আমাদের মাঝখানে। সম্মানিত উপস্থিতি, এবার আসি যে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী কারা উদযাপন করলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবাই কেরামগণ করেছেন, তাবিঈনগণ করেছেন, তাবি তাবিঈনগণ করেছেন, আইমে মুস্তাহিদ যারা ছিলেন তারা কি করেছেন কিনা। ঈদে মিলাদুন্নবীর পক্ষে ও বিপক্ষে সকল আলেম সমাজ একমত যে এই ঈদে মিলাদুন্নবী উৎসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম তাবিঈন তাবে তাবিঈনদের মধ্যে কোনো অনুষ্ঠিত হয় নাই, যে সাহাবাই কেরাম করেন নাই, তাবিঈনগণ করেন নাই, তাবি তাবিঈনগণ করেন নাই, কেউ এই অনুষ্ঠান করে নাই। তবে অবশ্যই সেই উত্তম যুগসমূহ অতিবাহিত হওয়ার পরেই এ বেদাতের উদ্ভব ঘটেছে। কিন্তু কোন সময় কার মাধ্যমে এ বেদাত ঘটল দুটি মত রয়েছে। এক নম্বর মত, সর্বপ্রথম এ দিনটির উদযাপন করা হয় হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে মিশরে কায়রোতে, অর্থাৎ হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে মিশরে কায়রোতে সর্বপ্রথম জন্মদিবস পালন করা হয়। কারা করেছেন? তারা ছিল শিয়া চরমপন্থী উবাইদি, তারা মিশরে ক্ষমতা পেলেন, ক্ষমতা পেয়ে তারা উবাইদি বংশ ছিল এবং তারা নাম দিল যে তারা ফাতেমি হুকুমত কায়েম করেছেন। তারা দেখলো যে তাদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, তখন তারা যুক্তি পেশ করলো তারা যদি খ্রিস্টান হয়ে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারে তাহলে আমরা কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে পারবো না? শিক্ষা নিল কাকে? খ্রিস্টান থেকে। আর খ্রিস্টানরা শিক্ষা নিল অগ্নিপূজকদের থেকে। তখন তারা শুধু একটা নয় ছয়টি জন্মদিবসের উৎসব সূচনা করে, একটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, দুই নম্বর হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, তিন নম্বর হলো যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মদিবস এবং তৎকালীন যে বাদশা ছিল তার জন্মদিবস। এই ছয়টি জন্মদিবস তারা শুরু করে হিজরি চতুর্থ শতাব্দীর শেষের দিকে। এটা কিছুদিন চলল, পরক্ষণে একজন সেনাবাহিনীর প্রধান আফজল তিনি আসলেন, এসে দেখলেন যে এগুলো ইসলামের মধ্যে নেই, তিনি এগুলো বন্ধ করে দিলেন, মানুষ সেগুলো ভুলতে শুরু করলো। দ্বিতীয় মত, হিজরি সপ্তম শতাব্দীর প্রথম দিকে ইরাকের মাউসুল বা ইরবিল শহরে তৎকালীন বাদশাহ মুজাফফর বিন কুকুবরি এর পৃষ্ঠপোষকতা দরবারি আলেম উমর বিন মোহাম্মদ মোল্লা এর পরিচালনায় সর্বপ্রথম জন্মদিবস পালন করা হয় মুসলিমদের মধ্যে। প্রথম করেছে অগ্নিপূজক, তারপর করেছে শিয়া, আর সপ্তম শতাব্দীতে ইরাকে এসে কারা করলো? মুসলিমরা এটা শুরু করলো। এবং ওই বাদশাহ ঘোষণা করলেন যারা এই জন্মদিবসে না আসবে তাদেরকে শাস্তির বিধান রাখলেন,
বিভিন্ন নাতে রাসুল তারা গাইতে শুরু করলেন, শহরে শহরে তারা কি করলেন, তাজিয়া বের করলেন, শহরে শহরে মিছিল বের করলেন, দোকানপাট যা আছে অফিস আদালত সব বন্ধ ঘোষণা করে দিলেন এই সপ্তম শতাব্দীতে। এখান থেকে সেটা ব্রিটিশদের আমলে ভারত উপমহাদেশে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে চালু করেন পাবনার মেহেরুল্লাহ মুন্সি, ব্রিটিশদের আমলে তিনি বাংলাদেশে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন্নবীর জন্মদিবস পালন করেন। তা থেকে এই মিলাদুন্নবী শুরু হয়ে গেছে। এখন দেখা যায় যে মুসলিমরা যদি কোনো নতুন ঘর করে মিলাদ দেয়, কোনো দোকানপাট উদ্বোধন করে মিলাদ দেয়, কারো যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় জন্ম হয় মিলাদ দেয়, হুজুর যদি দাওয়াত দেয় তাহলে মিলাদ, আর মিলাদের একটা ব্যবসায় শুরু হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করে দেখুন, এই যদি এই অনুষ্ঠানটা ইসলামের মধ্যে থাকতো তাহলে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, করেন নাই। তারপরে তার সাহাবাই কেরাম করতেন, করেন নাই। তাবে তাবেঈন করতেন, করেন নাই। এমনকি স্যার ইমাম পর্যন্ত তারা জানেনই না এই মিলাদের অনুষ্ঠান, অথচ অধিকাংশ মুসলিম আল্লাহকে ভালোবাসা পাওয়ার জন্য রাসুলের মহব্বতের জন্য এই অনুষ্ঠানটা করে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, সাহাবাই কেরামদের যুগে ছিল না, এমনকি তাবে তাবেঈনদের যুগে ছিল না, ইসলামের স্বর্ণযুগ যেগুলোকে বলা এগুলোতে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত কায়েম করেছিলেন তার যুগে ছিল না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফত চালিয়েছিলেন তার যুগে ছিল না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর খেলাফত কায়েম করেছিলেন তার যুগে ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 বছর খেলাফতে ছিলেন তার যুগে ছিল না, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতে ছিলেন তার যুগে ছিল না। তারপরে আসলো বাদশাহী যুগ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর বাদশাহ ছিলেন তার যুগেও সেটা ছিল না, 60 হিজরি পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ ছিলেন তার যুগে ছিল না, উমাইয়াদের যুগে 132 হিজরি পর্যন্ত উমাইয়ারা শাসন করেছেন তাদের যুগে এই মিলাদুন্নবী বলতে কিছুই ছিল না। এখন প্রশ্ন আসে যে চার ইমাম তারা কি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? আমরা যদি দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 80 হিজরিতে কুফাতে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে কুফাতে মৃত্যুবরণ করেন, তাহলে ইমাম আবু হানিফার যুগ 150 হিজরিতে শেষ হয়ে গেছে, তার জীবদ্দশায় মিলাদুন্নবী ছিল না, কারণ এটা সর্বপ্রথম চালু করছে 400 হিজরির শেষের দিকে, ইমাম আবু হানিফা 150 হিজরিতে শেষ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি 95 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন, 179 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন, তার জীবদ্দশায় মিলাদুন্নবী ছিল না, ইমাম শাফি তিনি 150 হিজরিতে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন, 204 হিজরিতে মিশরে মৃত্যুবরণ করেন, তার যুগে এই ঈদে মিলাদুন্নবী ছিল না, মুহাম্মদ বিন হাম্বল তিনি 168 হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন, 241 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেন, তার যুগে মিলাদুন্নবী বলতে কিছুই ছিল না। তাহলে সাহাবাই কেরামদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, এমনকি চার ইমামের যুগেও এই ঈদে মিলাদুন্নবী বলে ইসলামে কিছুই ছিল না, তারা জানতেনই না যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নামে এভাবে মিলাদের অনুষ্ঠান করা। সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন্নবীকে ঘিরে যে পাপগুলো হয়ে থাকে, 1 নম্বর পাপ সেটা হলো শিরকের পাপ হয়ে থাকে, যে ঈদে মিলাদুন্নবীর মধ্যে এমন শিরকি কবিতা বলে, এমন শিরকি কথা বলে, উজু মুস্তাউহি আরশফার খোদাকা হুকার উতারকার মদিনামে মুস্তফা হুকার, উর্দুতে বলতেছে, ফার্সিতে বলতেছে, কি বলছে আপনি জানেন না, অর্থাৎ যিনি মুস্তফা মদিনায় এসেছেন, যিনি আকাশে খোদা তিনি মুস্তফা হয়ে মদিনায় এসেছেন, নাউজুবিল্লাহ, যে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি খোদা, খোদা তিনি হলেন খোদা, তিনি মুহাম্মদ হয়ে মদিনায় এসেছেন, এই শিরকি কথা এই ঈদের মিলাদের অনুষ্ঠানগুলোতে ফার্সিতে বলতেছে, আর যারা এই শির করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদার করার পাপ ক্ষমা করবেন না, এছাড়া অন্য কোনো পাপ যদি মানুষের থাকে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক করা অবস্থা যদি কেউ পৃথিবী থেকে বিদায় নেয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। শিরকের পাপ কত মারাত্মক, সূরা আনামে
আল্লাহ পাক রব্বুল আলামিন 18 জন নবীর কথা বলেছেন, নবীর কথা বলে বলছেন ওলা ওয়াশরাকু, এই 18 জন নবীর কথা বলছি, তারা যদি শির করত লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের অতীতের আমলগুলোকে আমি নষ্ট করে দিতাম। তাহলে কত বড় শিরকের পাপ এই মিলাদের অনুষ্ঠানগুলোতে হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, মিলাদের মধ্যে যে কবিতাগুলো পড়া হয়, হে মোহাম্মদ আপনি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না, অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের সৃষ্টির কারণ হলো আসমান জমি মানুষ যা আছে সব, সৃষ্টির মূল উদ্দেশ্য হলো যে নবী সাল্লামের সৃষ্টি করা। এই কথাটাকে আমরা চিন্তা করে দেখেছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত খুলে দেখেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছেন। আর আপনি কবিতা তৈরি করলেন যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আসমান জমিন যা আছে সব কিছু সৃষ্টি করেছেন, সেটা কি কুফুরি কথা নয়, কোরআনের বিরুদ্ধে যায় না? তারপরে এই অনুষ্ঠানগুলোতে বলা হয় যে আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং মুমিনগণ আমার নূর থেকে সৃষ্টি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনি আল্লাহর নূর বানিয়ে দিলেন যে আল্লাহর নূর থেকে মুহাম্মদ সাল্লাম সৃষ্টি হয়েছে, আর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নূর থেকে দুনিয়ার সব কিছু সৃষ্টি হয়েছে। কত বড় কুফুরি কথা, শিরকি কথা, এই কথাগুলো এই মিলাদের অনুষ্ঠানে বলা হয়। নূরে মুহাম্মদী হতে আরশ কুরসি সৃষ্টি, জান্নাত জাহান্নাম সৃষ্টি, আসমান জমিন যা আছে সব কিছু নূরে মুহাম্মদী হতে সৃষ্টি করা হয়েছে, এই কথাগুলো এই মিলাদের অনুষ্ঠানে বলা হয়। আদম সৃষ্টির 70,000 পূর্বে আল্লাহ পাক তার নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে আরশে মুআল্লাকা লটকিয়ে রাখেন, এই কুফুরি কথাগুলো এই মিলাদের অনুষ্ঠানগুলোতে বলা হয়। মেরাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছেন, আর নবী সাল্লাহ সাল্লামকে নাকি আদেশ দিয়েছেন যে আপনি জুতা না খুলে আমার কাছে আসেন, কারণ আপনার জুতা আমার আরশ জন্য হয়ে যাবে। এই কুফুরি কথাগুলো মানুষকে শিক্ষা দেওয়া হয় আর মানুষ বলতে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মিলাদের অনুষ্ঠানে এই কুফুরি কথাবার্তাগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। আমাদের দেশের দুই ধরনের মিলাদ আছে, এক ধরনের মিলাদ হলো যে কেয়ামি মিলাদ, আরেক ধরনের মিলাদ হলো যে বৈঠকি মিলাদ। যারা কিয়াম করে মিলাদের মধ্যে তারা বলে যে হেরা বেয়াদব, কারণ নবী যেখানে আসেন সেখানে তারা দাঁড়ায় না, আর যারা বসে বসে মিলাদ করে তারা বলে যে নবী সাল্লাহ সাল্লাম কীভাবে আসেন, তিনি তো মারা গেছেন, তিনি তো মারা গেছেন, নবী সাল্লাহ সাল্লাম আসেন আমরা তো দেখি নাই, তারা বসে বসে মিলাদ করে, দুইটাই বেদাতি। যারা বলে যে নবী সাল্লাহ সাল্লাম এসে গেছেন, তাহলে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে, অমি ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে মৃত্যুর পরে মানুষের সামনে একটি আর থাকে, এই আর বেদ করে তারা দুনিয়াতে আসতে পারে না, এটা হলো আল্লাহর কথা। আর আপনি যদি বলেন যে মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যায়, তাহলে কোরআনকে আপনি অস্বীকার করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসলো, আপনি মিলাদ শুরু করলেন, শুরুতে আসলো না শেষ আসলো, আপনি কি দেখেছেন? কত কুফুরি কথা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে কি বলেছেন, নবী সাল্লাহ সাল্লাম বলেন যে লা তুফরুনি, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা ইবনে মরিয়ামা, যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে মরিয়ামার ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ঈসা আলাইহিস সালামকে, তারা ঈসা আলাইহিস সালাম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং রসুল, তারা ঈসা আলাইহিস সালামকে বাড়াতে বাড়াতে কি করেছে, আল্লাহর পুত্র করে দিয়েছে, আল্লাহর সাথে তারা শিরিক করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে যে সন অফ গড, সান অফ গড, যে আল্লাহর পুত্র, আর মরিয়াম আলাইহিস সালামকে বানিয়ে দিয়েছে আল্লাহর স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মরিয়মা, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, যেমন খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামকে বাড়াতে বাড়াতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। কাকুলু আব্দুল্লাহ ও রসুল, তোমরা বলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ, আল্লাহর গোলাম এবং রাসুল, এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফা ইন্নাহুম বাদি, আমার পরে যারা তোমরা দীর্ঘকাল বেঁচে থাকবে, ফাসাইয়ারা একতিলাবান কাতিরা, তোমরা অনেক একতিলাব দেখতে পাবে,
অনেক মত পার্থক্য দেখতে পাবে। ফালাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আমার সুন্নত দেখো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মিলাদুন্নবী করেছি কিনা, এটা হলো আমার সুন্নত। আমার খোলাফায়ে সুন্নত দেখো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তারা কি মিলাদুন্নবী পালন করেছে না, এটা এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে তারা কি পালন করেছে কিনা। নবীকে অনুসরণ করার কথা বলেছেন আর খোলাফায়ে রাশেদিনের কে অনুসরণ করার কথা আল্লাহ পাক বললেন বলেছেন। তামাসাকু বিহা ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজেস, তোমরা আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে খুব শক্ত করে ধরবে, কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, বের করতে না পারে, এইভাবে শক্ত করে আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াইয়াকু মুহদাসাতিল উমর, সাবধান তোমরা ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, ধর্মের নামে নতুন নতুন কাজ যার যেটা সৃষ্টি করবে সেটা হলো বেদাতের অন্তর্ভুক্ত। মিলাদুন্নবী আমি করি নাই, ধর্মের নামে মুসলিমরা সমাজের মধ্যে প্রচলন করেছে সেটা হলো বেদাত। আমার সাহাবাই কেরাম করে নাই, ধর্মের নামে মুসলিমরা সমাজের মধ্যে সৃষ্টি করছে, এটা বেদাত। তোমরা সাবধান সাবধান ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বেদা ও কুল্লা বেদাতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্মের নামে যতই নতুন নতুন কাজ ইবাদত মানুষ সৃষ্টি করুক না কেন সেটা হলো বেদাতের অন্তর্ভুক্ত, আর এই বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে যে আদেশটা দিয়েছেন সেটা পালন করো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিয়েছেন তোমরা সেটাই পালন করো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর বিরুদ্ধে কোনো কথাবার্তা বলেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলো বলেছেন আল্লাহর কথাই বলেছেন, আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিউন ইউহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন মতো কোনো কথাবার্তা বলেন নাই ধর্মের ক্ষেত্রে, যত কথা বলেছেন প্রত্যেকটি কথাই ওহি ভিত্তিক বলেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। এই কারণে আপনি আল্লাহর আনুগত্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানে আল্লাহর হুকুম পালন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। কত সুন্দর করে, কত জাঁকজমক করে, কত পয়সা খরচা করে, নষ্ট করে কত পয়সা, কত সুন্দর করে মিলাদুন্নবীর অনুষ্ঠান করতেছেন, এই আমল তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করবেন না, কবুল করবেন না, সেটা রাসূলের আদর্শ নয়। সেই আমলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেক মেরে ফেলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে মান আহাদা সাফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো আমল করলো আমার দিনের মধ্যে যে আমলে আমার নির্দেশ নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন নাই করার জন্য, কেউ যদি এমন কোনো আমল করে ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ছুঁড়ে দিবেন তার মুখে, তার মুখে ছুঁড়ে দিবেন যে আমলের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন যে মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলে আমার অনুমোদন নেই, তাহলে সেই আমলটা আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে দিবেন, সেই আমলটা ফেক মেরে ফেলে দিবেন। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, নিজেকে পণ্ডিত মনে করে, তারা মনে করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আমাদের জন্য নিয়ে এসেছেন সেটা পরিপূর্ণ না, সেটাতে কিছু বাকি রয়েছে, কারণ এই বাকি কাজগুলো আমাদের করতে হবে, তারা এই জিনিসটাই মনে করে। এই জিনিসটা মনে করার কারণে তো ধর্মের নামে নতুন নতুন জিনিস সমাজের মধ্যে প্রচলন ঘটতেছে আর শুরু করতেছে আর মানুষ পালন করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে কি বলেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছেন তাদের সম্পর্কে, যারা নবীর বিরুদ্ধাচরণ করবে, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 115 নম্বর আয়াতে, ওমাইউ শাকিকির রাসূলা, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন্নবী না দিলে কি হবে, আমরা যদি করি সেটা হলো তার বিরুদ্ধাচরণ কথা। আপনাকে আপনার বাবা আদেশ দিল যে বাবা বাজারে যাও, গিয়ে এই তরকারিটা এই সবজিটা কিনে আনো, আপনি বাবার কথা মানলেন না, বাবার বিরুদ্ধাচরণ করলেন, বাবা কত কষ্ট পাবে, মা কত কষ্ট পাবে,
কিন্তু আপনি নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে আচরণ করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি হুশিয়ার দিয়েছেন, ওমায়ু শাকিকির রাসুলা, যারা রাসুলের বিরুদ্ধে আচরণ করবে, মিম্বাদি মাতা ভাইয়ান আলাহুল হুদা, তার সামনে হেদায়ত স্পষ্ট হওয়ার পরে। আগে জানতো না মানুষ যে মিলাদুন্নবী ইসলামে ছিল কি ছিল না, কিন্তু এখন জেনে গেছে যে আসলে মিলাদুন্নবী ইসলামে নেই, নতুন নব আবিষ্কৃত একটি বেদাত ধর্মের নামে চলতেছে, তার সামনে সেটা হেদায়ত, সে জেনে গেছে। মিম্বাদি মাতা ভাইয়ান আলাহুল হুদা ওয়াত্তাবে গাইরা সাবিলিল মুমিনিন, আর যারা মুমিনদের রাস্তা দিয়ে এমন রাস্তা ছেড়ে এমন কোন রাস্তা অবলম্বন করবে। এই আয়াত যখন নাজিল হয়েছে তৎকালীন সময় মুমিন ছিল সাহাবাই কেরাম, সাহাবাই কেরামের রাস্তা ছেড়ে দিয়ে কেউ যদি এমন কোন রাস্তা অবলম্বন করে যে সাহাবাই কেরামের জীবনে দেখো যে তারা মিলাদুন্নবী পালন করেছে কিনা, তারা মিলাদ করেছে কিনা, নুয়াল্লিহে মাতাওয়াল্লাহ, সে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেই দিকে চালিয়ে দিবেন। তুই মিলাদুন্নবী করে মিলাদ পালন করে তুই খুশি হস, তুই মিলাদুন্নবী তুই পালন কর, এই ব্যবস্থা আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে করে দিবেন। ও নুসলিহে জাহান্নাম, তাকে পরক্ষণে আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামে প্রবেশ করবেন। ও সাআত মাসিরা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট একটি গন্তব্যস্থান। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধ আচরণ করে তাহলে তার গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজরাত এক নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয় না। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশটাই মানবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ দিয়েছেন এই নির্দেশটাই মানবে, কিন্তু তাদের নির্দেশ মেনে যদি আমি ওভারটেক করি তাহলে তার অগ্রগামী হয়ে গেলাম, তাদের সামনে আমি বেড়ে গেলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রগামী হয়ো না, তার থেকে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, আল্লাহ পাক রাব্বুল আলামিন সব কিছুই শুনেন এবং সব কিছুই জানেন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান রাগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কত বড় কঠিন বার্তা, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আদর্শ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। আপনাকে আমাকে অস্বীকার করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ তার আদর্শ থেকে বাহির হয়ে যায়। মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, এটা তার আদর্শ নয়, কেউ যদি মিলাদুন্নবী পালন করে সে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত নয়। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই, আর কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে আচরণ করে তার জন্য জান্নাত হারাম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে অস্বীকার করবে। কালু ওমানা বা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাই কারাম সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করে কারা, এমন কোন ব্যক্তি আছে নাকি সে জান্নাতে যেতে চায় না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মান আতা আনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, যারা আমার আদর্শের উপরে থাকবে, তারা যেন জান্নাতে গেল, তারাই জান্নাতে যাবে। ওমান আসা আনি ফাকাদ আবা, যারা আমার নাফরমানি করবে, যারা আমার সাথে নাফরমানি করবে, তারা যেন জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বাহির হয়ে কেউ যদি অন্য কোনো আদর্শ গ্রহণ করে সে যেন জান্নাতে যেতে অস্বীকার করলো। তো মহান রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই জঘন্য একটি ঈদে মিলাদুন্নবীর বেদাত থেকে হেফাজত করেন। আমরা জেনেছি আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের জানানো উচিত, এই অনুষ্ঠান থেকে যেন প্রত্যেকে বিরত থাকেন। আর দেখবেন যে ঈদে মিলাদুন্নবী যখন আসে তখন বিশেষ করে আমাদের দেশে সরকারিভাবে স্কুল কলেজের বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে, বিভিন্ন চ্যানেল টেলিভিশনের মধ্যে সেই উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। এগুলো প্রত্যেকটি বেদাতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হেফাজত করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি আল-আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا انه الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم সম্মানিত উপস্থিতি
ইসলাম হলো একটি পরিপূর্ণ দিন। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নবী সাল্লাহ সাল্লাম বাকি রেখে যান নাই যে আমাদেরকে জানিয়ে দেন নাই, এমন কোনো বিষয় বাকি রাখেন নাই যে আমাদেরকে জানিয়ে দেন নাই। আমরা যদি কেউ নতুন বিষয় আবিষ্কার করি তাহলে আমরা যেন মনে মনে এটাই ভাবলাম যে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেটা পরিপূর্ণ নয়। অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কুরআনুল কারিমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন পরিপূর্ণ, দিনের মধ্যে নতুন জিনিস প্রবেশ করার অধিকার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ দিন যদি তোমরা পালন করো তাহলে তোমাদের উপর আমার নিয়ামত বর্ষিত হবে। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। তাহলে দিন পরিপূর্ণ, দিন কমপ্লিট, দিনের মধ্যে নতুন জিনিস প্রবেশ করার কোনো অধিকার কারো নেই। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে অনুসরণ করতে হবে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন, জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তোমরা যেন, তারা যেন তোমাকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ইউফকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মোচন করে দিবেন। গুনাহ খাতা মোচন হবে কখন? আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তার আদর্শের অনুসরণ করা, তিনি যা আদেশ করেছেন সেটা পালন করবেন, তিনি যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হাসরের 7 নম্বর আয়াতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মিলাদুন নবী দেন নাই, তা থেকে বিরত থাকতে হবে, আর যা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্য পালন করতে হবে। শুধু তাই নয়, আজকে এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে নামাজ কালাম করে, মাশাআল্লাহ, ইবাদত বন্দেগী কত সুন্দর, মানুষ দেখলে মনে করে যে মুত্তাকি, ফরজগার ব্যক্তি, এমন বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায়, দুনিয়াবী বৈশিষ্ট্য। কিন্তু ধর্মের নামে নতুন নতুন যে কাজগুলো আছে সেগুলোকে তারা পালন করে থাকে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। এমন লোক যখন বিচারের মাঠে যাবে, হাউজে কাউসার অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের হাউজে কাউসারের পানি থেকে পানি পান করার জন্য যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে চিনতে পারবেন যে উম্মতি উম্মতি বলে তাদেরকে ডাকবেন যে তোমরা আসো আসো হাউজে কাউসার থেকে পানি পান করো। কিভাবে চিনবেন? দুনিয়াতে নামাজ পড়ার কারণে, দুনিয়াতে উজু করেছিল, উজু করার কারণে তাদের হাত পায়ের অঙ্গগুলো জ্বলতেছিল জগজগ করে, এই হাত পায়ের অঙ্গ জ্বলা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি চিনতে পারবেন যে এটা আমার উম্মতের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ডাকবেন যে তোমরা আসো পানি পান করো, এমন সময় ফেরেশতা তাদের সামনে আর হয়ে দাঁড়াবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলবেন তাদেরকে পানি পান করতে দাও, ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মাহাদুসা বাদাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানেন নাই তারা কেমন লোক, আপনি জানেন না তাদের তারা কেমন লোক, আপনি যেই দিন পৃথিবীতে রেখে দিয়ে এসেছিলেন সেই দিনের উপরে তারা আমল করে নাই, তারা ধর্মের নামে নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে আমল করেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুফকান সুফকান লিমান গায়রাবাত, এখান থেকে তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও, তাদেরকে হাউজে কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবেন না। কত বড় অপরাধ ধর্মের নামে নতুন জিনিস আবিষ্কার করা। অধিকাংশ মানুষ দিনের এলেম না থাকার কারণে, দিনের সঠিক জ্ঞান না থাকার কারণে হুজুররা যা বলে ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে আর আমরা গিলতেছি গ্রহণ করতেছি, আমরা জানি না যে এটা সঠিক কিনা বেঠিক। এই জন্য আমাদেরকে এলেম শিখতে হবে কোনটা সঠিক দিন সেটা তলাশ করে বের করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হক পথের পথিক করেন।
এক নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করেন, দুই নম্বরে সাহাবায়ে কেরামদের অনুসরণ করার তৌফিক দান করেন, তাবি তাবেইনগণের কে অনুসরণ করার তৌফিক দান করেন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করেন, এক ভাইয়ের ভাই জার্মানিতে অসুস্থ অবস্থা রয়েছে তাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করেন, তার মধ্যে থেকে আমাদের মধ্যে যারা বিভিন্ন অভাব অনটনে অসুখে জর্জরিত রয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দান করেন, আমাদের অভাব যেন দূর করে দেন, আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, যাদের পিতামাতা জীবিত রয়েছে তাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন, হায়াতে তাইবা দান করেন, তাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, হাউজে কাউসার পানি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পান করার তৌফিক দান করেন, দ্রুত গতিতে ফুল সিরাত পার হয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলা আল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।